হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব আর জিটে বন্ধু নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো পাঁচটা আপডেট নিয়ে চলে এসেছি একটা ভিডিওতে কল্যাণী কলকাতা ডাব্লিউ বিএসইউ কন্যাশ্রী এবং তার সাথে কলেজ খোলা নিয়ে শিক্ষক সমিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটার বক্তব্য নিয়ে চলে এসেছি খুব ইম্পর্টেন্ট বক্তব্য তারা কি বলেছেন তাদের লাস্ট মিটিং হওয়ার পর সেটাও শেয়ার করে দিচ্ছি একটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো চলুন প্রথমত সবকটা দেখে নিচ্ছি পরপর প্রথমে আমি চলে যাচ্ছি কন্যাশ্রী আপডেটটা দিয়ে দিই কন্যাশ্রী ইউনিভার্সিটির আমি সর্বপ্রথম আপনাদের জানিয়েছিলাম ইউটিউবে যে ইউনিভার্সিটি কিন্তু তাদের মাস্টার ডিগ্রির জন্য এবছর এডমিশন শুরু হচ্ছে এবং তার পরবর্তীতে তাদের যে জন্য পিজির অ্যাপ্লিকেশন এবং তার গাইডলাইন সমস্ত কিছু আমি শেয়ার করেছিলাম সেই নতুন ইউনিভার্সিটি কন্যাশ্রী ইউনিভার্সিটি কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেছে আপনাদের কি করে দেখতে হবে জাস্ট এখানে আপনাকে মেরিট লিস্ট অপশানটাতে ক্লিক করতে হবে এবং বা এখানে আপনারা জানেন মোটামুটি পঁয়ষট্টি ষাট এরকম করে সিট আছে প্রত্যেকটাতে তো সেটা আমি অলরেডি বলেছিলাম তো ধরুন আমি যদি বাংলাটা দেখি তাহলে বাংলাটা ক্লিক করলে আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিলাম এবং এটা শুধুমাত্র মহিলাদের জন্য দেখুন এখানে বেরিয়ে গেছে পার্সেন্টেজ এসছে সেভেন্টি ফাইভ জেনারেল কাস্টদের জন্য এবং এই অনুযায়ী টোটাল এখানে বেরিয়েছে টোটাল চৌত্রিশটা বেরিয়েছে প্রথমে আচ্ছা তারপরে সেরুর কাস্টদের বেরিয়েছে চোদ্দোটা এস টিদের বেরিয়েছে একটা ও এদের বেরিয়েছে ছটা ও বিদের পাঁচটা পিডাব্লিউডিদের দুটো তো এই অনুযায়ী এবার মোটামুটি এদের যেমন সিক্সটি ফাইভ আছে টোটাল এদের বা সিট রয়েছে কন্যাশ্রী ইউনিভার্সিটি এবার তাই অনুযায়ী তারা একটা ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী তারা সিলেকশন করবে এবং সিলেকশন করে পরবর্তীতে যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে তাহলে কিন্তু আবার তারা মেরিট লিস্ট বার করবে এরা শুধুমাত্র একটা সবকটি ইউনিভার্সিটি করে থাকে আচ্ছা তো চলুন এবার দেখে নিচ্ছি বা আরও একটা আপডেট এবং যাদের যাদের নাম উঠলো অতি অবশ্যই জানাবেন অন্তত আরজিটেক দেখে যারা কল্যাণ ইউনিভার্সিটির এই বা কন্যাশ্রী ইউনিভার্সিটির এই আপডেটটা দেখে যারা আলটিমেটলি ফর্ম ফিল আপ করেছিলেন একটু বলবেন রেজিস্ট্রেশনে বাড়তি সময় চান অধ্যক্ষ করে অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির আমরা জানি যে রেজিস্ট্রেশন চলছে এবং সেই রেজিস্ট্রেশনের ডেট আবার লাস্টের দিকে কিছুটা এক্সটেন্ডও করা হয়েছে এবং সেটা বলে দেওয়া হয়েছে নভেম্বর মাসে অবধি তার মধ্যে টোটাল রেজিস্ট্রেশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে যেখানে ডাব্লু বিএস রেজিস্ট্রেশনে কিন্তু ডেটটা লাস্ট করে দিয়েছিল তারপরে অনেক স্টুডেন্টদের কিন্তু অনেক অসুবিধা হয়েছে তারা আলটিমেটলি করতে পারছিল না এবং তাই নিয়ে তারা বারবার কিন্তু ইউনিভার্সিটিতে জানাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কী হয়েছে একটু দেখে নিই তো এটা হচ্ছে যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে তাদের জন্য এবং পরবর্তীতে এটা আসবে হচ্ছে যারা পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ভর্তি হবে এই বছর ফার্স্ট সেমে তাদের জন্য বলছে চলতি মাসের মধ্যে সব স্নাতক প্রথম বর্ষে পড়ুয়াদের রেজিস্ট্রেশন বা নথিভুক্ত প্রক্রিয়া শেষ করতে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন কলেজের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হচ্ছে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হোক সুষ্ঠুভাবে রেজিস্ট্রেশনে কাজ করতে হলে মার্চ ডিসেম্বর পর্যন্ত সময় দরকার বলে জানাচ্ছেন অনেক অধ্যক্ষ ডিসেম্বরেই কলেজ বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা জানিয়েছে রাজ্য বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছে ক্লাস শুরুর আগে তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন পর্ব শেষ করতে হবে তারপরেই বিশ্ববিদ্যালয় পোর্টালে রেজিস্ট্রেশনের তথ্য আপডা আপ মানে আপলোড করতে বলেছে কলেজগুলিকে কিন্তু কলেজের একাংশ অধিক অধ্যক্ষদের একাংশ বক্তব্য যে তেরোই নভেম্বরের পরে রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়েছে তাহলে তিরিশ তারিখের মধ্যে এটা কীভাবে সম্ভব এবং এই ক্ষেত্রে আজকের কলেজের টিচাররা স্যাররা কি বলছেন একটু আমি দেখিনি যেমন নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ কী বলছে একটু দেখি জয়দীপ সরঙ্গী বলেন ছাত্রছাত্রীরা ভর্তির সময় যেসব নথি দিয়েছিল তা দিয়ে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না কারণ বিশ্ববিদ্যালয় এখন তথা সেলফ স্টেট ডকুমেন্টস চাইছে তাছাড়া যারা ভর্তি হয়েছিল তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা হচ্ছে তাই ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় পেলে রেজিস্ট্রেশনের কাজটি যথাযথভাবে করা যায় এবং আমি বলবো যত ইউজি ফার্স্ট সেমিস্ট স্টুডেন্ট আছো এবং যত আলটিমেটলি যারা পিজির ফার্স্ট সেমি এই বছর ভর্তি হবে তাদেরকে একটা কথা বলি তোমরা যে কন্ট্যাক্ট নাম্বারটা দেবে সেটা চেষ্টা করবো ওপেন রাখার কারণ এবার কিন্তু সম্পূর্ণ জিনিসটা হচ্ছে অনলাইনে এবার তোমার কলেজের টিচাররা কোন সময় কোন ডিপার্টমেন্টে কখন কোন সময় রেজিস্ট্রেশনে যাবতীয় যা কাজ করবে সেটা হতে পারে ইউজির ফার্স্ট সেমিস্টার অথবা পিজির ফার্স্ট সেমিস্টার তো তার জন্য কিন্তু তোমাকে তোমার নাম্বারটাকে অ্যাক্টিভ রাখতে হবে কারণ যাতে তাদের কিন্তু অসুবিধা না হয় কারণ তাদের একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে দেখা যাবে এবং পরবর্তীতে যদি বার আয় ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে আমি তো আপনাদের আপডেট নিশ্চয়ই দেবো তো চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট এবার আমি দেখে নিচ্ছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আপডেটটা তো তার জন্য আমি চলে যাচ্ছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্সোর ওয়েবসাইটে কল্যাণী বিশ্ববিদ্যালয় আমরা জানি যে এর আগে আলটিমেটলি বা তাদের যে পার্ট ওয়ানের পরীক্ষার নোটিশ দিয়েছিল আমি আপনাদের কাছে শেয়ারও করেছিলাম তো এখানে নতুন একটা নোটিশ এসছে সেটা হচ্ছে টোটাল নির্দেশটা বলে দিয়েছে যে কীভাবে পরীক্ষা হবে এবং খুব সুন্দরভাবে এই নির্দেশটাকে বলে দিয়েছে আমার কাছে ডাউনলোড করা আছে আমি ওটাকে ওপেন করে নিলাম তো চলুন দেখে নিচ্ছি কল্যাণীর আপডেটটা আর বাংলায় বলেছে খুব সুন্দরভাবে দেখুন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মকের সমূহে বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এত দ্বারা কল্যাণী বিশ্ববিদ্যালয় ডিও অর্থাৎ ডিস্টেন্স এডুকেশান এম এ এম এস সি থার্ড সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি এবং এম এ পার্ট ওয়ান টু থাউজেন্ড নাইনটিন রিনুয়াল ওল্ড সিস্টেমের পরীক্ষা একুশ এবং বাইশে নভেম্বর দু হাজার কুড়ি থেকে শুরু হচ্ছে অর্থাৎ একুশ বাইশ তারিখ এই মাস থেকে আপনাদের কিছুদিন মানে কাল থেকেই ধরতে গেলে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং এই সূচি ডিওডিএল এর ওয়েবসাইটে ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং আমি আপনাদের কাছে শেয়ারও করেছিলাম যে রুটিনটা দিয়ে দিয়েছে কিন্তু এই নিম্নলিখিত নিয়ম মানে নিয়মগুলো একটু দেখে নিন যে সমস্ত ছাত্রছাত্রীর কাছে এনরোলমেন্ট নাম্বার আছে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এম এ এম এস থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এম এ পার্ট ওয়ান ওল্ড সিস্টেমে রিনুয়ালের ফর্ম ফিল করেছে সেই সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা সূচি অনুযায়ী বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ যারা কিন্তু রিনিউয়াল করেছিলেন ঠিক টাইমের মধ্যে তারাই পরীক্ষার জন্য এলিজেবল এছাড়া যারা হচ্ছে এম এ এমএসসি থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছেন তারাই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল তারাই কিন্তু পরীক্ষাটা দেবেন লিখিত পরীক্ষার সূচিপত্র অনুযায়ী পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে পরীক্ষার প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় ও কলেজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে শুধুমাত্র খুব বিশেষ ক্ষেত্রে পরীক্ষার্থীরা নিজেরাই তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত উত্তরপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ যাদের যারা অনলাইনে ধরুন ডাউনলোড করতে পারলেন না তাদেরকে বলে দিচ্ছে নয় আপনার গার্জেন অথবা আপনি নিজে গিয়ে আপনার কলেজ থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা কালেকশান করে নেবেন এবং সেই অনুযায়ী আপনাকে আনসার লিখতে হবে পরীক্ষা সংশ্লিষ্ট বর্ষের সংশ্লিষ্ট বিষয় নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের যে যে সাবজেক্ট ওয়াইজ আপনাদের যেটুকু যে সিলেবাস আছে তাই রিলেটেডই কিন্তু আপনাদের এই পরীক্ষাটা হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষার শেষে নির্ধারিত সময় পরবর্তী আধ ঘন্টার মধ্যে স্বলিখিত উত্তরপত্রে স্ক্যান করে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে প্রেরণ করতে হবে এবং এই আপনাকে মেল আইডি দিয়ে দেওয়া হবে এবং সেই মেল আইডি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা করতে পারছেন এবং যে সমস্ত পরীক্ষার্থী মেলে করতে পারছেন না তাদের বলছে উত্তরপত্র মুখ ভরা খামে করে কলেজে গিয়ে জমা করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে এবং সমস্ত দূরত্ববিধি মজায় বজায় রেখে তো তার ফলে এটা একদম যেভাবে ফাইনাল ইয়ার পরীক্ষা হয়েছে সেভাবেই রুলস পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখার জন্য অবশ্যই এফ ও সাইজের সাদা পেজ ব্যবহার করতে হবে এবং সাদা পেজের ওপরে এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার সাবজেক্ট এবং পেপারের উল্লেখ করতে হবে আর প্রতিটি পেজে তো আপনারা পেজ নাম্বার দিয়ে দিচ্ছেন এবং আমি তো আপনাদের অলরেডি স্ক্যানারের অ্যাপ এবং তার সাথে ক্রপ কী করে করতে হয় কী করে মেল করতে হয় এগুলো সব দেখিয়ে দিয়েছি তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন পরীক্ষার্থীদের বাড়িতে বসে বিষয়ভিত্তিক প্রশ্নের মান অনুযায়ী যথাযথ সংক্ষিপ্ত উত্তর লেখার চেষ্টা করবেন অর্থাৎ এবং আপনার উত্তরপত্র নিজে ও হাতে ও নিজের ভাষায় লেখা আবশ্যক আপনাকে যেটা বলা হচ্ছে আপনাকে আনসারটা এতটাই খুব একটা বেশি লেখার দরকার নেই ছোট করে লিখবেন এবং আমি মেল আইডিগুলো সব বলে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেসগুলো দেখুন এখানে দিয়ে দিয়েছে বাংলার জন্য এখানে দেখুন স্টাডি সেন্টার কোড আপনার যা স্টাডি সেন্টার কোড আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই যে মেল অ্যাড্রেস করে করে পাঠাতে হবে এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে সেখানেও আপনারা কিন্তু আপনার আনসারটা পাঠাতে পারেন তো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে কল্যাণ ইউনিভার্সিটির ডিস্টেন্সের আপডেটটা এবং পরীক্ষার জন্য সবাইকে জানাই বিশাল বড় ওয়েস্ট অফ লাক কেমন হলো পরীক্ষা কেমন হল কোশ্চেন অতি অবশ্যই জানাবেন তো চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট তো এবার আমি চলে যাচ্ছি সুদাসুজি ডাব্লুবিএসও চলে যাচ্ছি কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আমি আগে ইন্টারমিডিয়েট পরীক্ষার আপডেটটা দিয়েছিলাম নতুন এদের বেরিয়েছে সেটা হচ্ছে এক্সাম ফিস বেরিয়েছে অর্থাৎ আপনার যে ইউজি সেকেন্ড সেমিস্টারের কিন্তু পরীক্ষার পরীক্ষার যে এক্সাম ফিস অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলছে এবং এখানে একদম একটা নতুন নোটিশ বলে দিয়েছে দেখুন উনিশ তারিখ থেকে অলরেডি কাল থেকে শুরু হয়ে গেছে তা থার্ড ডিসেম্বর অবধি চলবে কলেজ ভেরিফিকেশান করবে চার তারিখ থেকে এবং ইউনিভার্সিটিতে সাবমিশন করবে কলেজ পাঁচ তারিখ অর্থাৎ আপনাকে উনিশ থেকে তিনের মধ্যে আপনারা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন বিএ বিএসসি ও বি অনার্স জেনারেল মেজর যারা হচ্ছে ইউনিভার্সিটি সিবি এ পড়ছেন সেকেন্ড সেমিস্টারের যত স্টুডেন্ট আছেন তাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে এখানে ফর্ম ফিল আপের অ্যামাউন্টটা বলে দিয়েছে টোটাল চারশো টাকা লাগছে এবং তার সাথে দেখুন প্র্যাকটিক্যাল ফিসের যে অ্যামাউন্টটা আছে সেটাকেও এখানে ডিভাইড করে দিয়েছে আলাদা করে আসপার পার যেন ফাইনাল ইয়ারে দিয়েছিল তা আপনারা কিন্তু এইভাবে এবং লাস্টে বলে দিয়েছে যে স্টুডেন্টস যদি আপনারা যদি এইভাবে পরীক্ষা দিতে যদি অসুবিধা হয় অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর যদি আপনারা স্যাটিসফাইড না হন বাড়িতে বসে ওবি পরীক্ষা তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করলে আপনাদের ইউনিভার্সিটি পরে অফলাইন পরীক্ষা সমস্ত কিছু ঠিক হওয়ার পর কিন্তু আপনাদের জন্য আপনার ইউনিভার্সিটি মানে করে দেবে জিনিসটা তার ফলে ওবি এরকম দিতেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই তো তার জন্য আপনার ইউনিভার্সিটির সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন তো চলুন আপনাদের জন্য বিশাল বড়ো ওয়েস্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবার আমি দেখে নিচ্ছি একটা আপডেট জন্য আমি চলে যাচ্ছি লিডিং এবং দেখে নিচ্ছি কি বলছে খুব ইম্পর্টেন্ট আপডেট পড়ুয়ারা হচ্ছে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তারা কি বলছে ডিসেম্বরে কলেজ বিশ্ববিদ্যালয়ে খুলে দিতে চাইছে রাজ্য সরকার তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটার বক্তব্য যথাসম্ভব ভিড় এড়িয়ে চলাই করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধির অন্যতম মূল কথা তাই বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে সব ছাত্রছাত্রীর উপস্থিতি বাঞ্ছনীয় নয় ধাপে ধাপে পড়ুয়াদের হাজিরের ব্যবস্থা করা হোক এবং যে এই জিনিসটা অনেক জায়গায় করছেও যেমন আমি বলছিলাম অনেক জায়গায় মানে টেন আর টুয়েলভদের স্কুলে ডাকা হচ্ছিল অন্যান্য রাজ্যে এবং অনেক জায়গাতে আবার কলেজে এরকম এরকমভাবে ডাকা হচ্ছে অনেক জায়গা বন্ধ করে দিচ্ছে অনেক জায়গা বলছে আবার পরে চালু করা হবে তো এটা কিন্তু নতুন কিছু না এবং থাপে থাপে করলে কি হবে সংক্রমণের হারটাও কমবে কারণ যতদূর আলটিমেটলি যদি কম স্টুডেন্ট আসে তাহলে গ্যাদারিংটাও কম হবে এবং সেই হিসাবে টোটাল নিয়ম মেনে সমস্ত কিছু করতে হবে বৃহস্পতিবার জুটার সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হয় সংগঠনের সাধারণ সম্পাদক পার্থপ্রথীম রায় জানান একসঙ্গে বিশ্ববিদ্যালয় সব বিভাগ খুলে দিলে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে তাই শিক্ষকদের মধ্যে আলোচনা হয়েছে প্রথমে ইচ্ছুক গবেষকদের বিশ্ববিদ্যালয়ে আনা যেতে পারে যেসব গবেষকরা ল্যাবরেটরি ব্যবহার করার জরুরি হয়ে পড়েছে তাদের প্রথমে আসতে হবে অর্থাৎ যারা পিএইচডি করছে যাদের ল্যাবরেটরি জোগাড় করতে হয় ল্যাবরেটরিতে ইউজ করতেই হবে তো তাদের প্রথমে ডাকা হতে পারে এবং তাদের জন্য হোস্টেলও খুলে দেওয়া যেতে পারে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে গবেষকরা বিশ্ববিদ্যালয়ে এসে কেমন থাকছেন তা দেখার পরই স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান বিভাগে যেসব ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল করার প্রয়োজন তাদেরকে আনা যেতে পারে অর্থাৎ প্রথমে পিএইচডিতে প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে তারপরে ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান ও অন্যান্য যাদবপুরে উপরে সংশ্লিষ্ট যত প্র্যাকটিক্যাল যা যাদের আছে তো তাদেরকে তারপর ডাকা হতে পারে এবং এরপরে পর্যায় পর্যায়ে আলটিমেটলি অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট খুলে যাবে যেমন কলা বিভাগ আর্টস কী বলছে কলা বিভাগের ছাত্রছাত্রীদের বাড়ি থেকেই ক্লাস করতে দেওয়া সমীচীন বলে মনে করছে জুটা সদস্য আস্তে আস্তে ডাকাটাই থেকে বেটার এবং সমস্ত কিছু রুলস রেগুলেশন মেনে আসাটাই বেটার তো ভিডিওটা এত অব্দি হল এবং আপনাদের যদি অন্য কোনো টপিকের ওপর কিছু লাগে তাহলে আপনারা প্লিজ সেটা কমেন্টে বলুন আমি চেষ্টা করবো সেই টপিকগুলোকে নিয়ে আসার এবং আমি অনেক স্টুডেন্টদের মাধ্যমে আমি কিছু টপিক পেয়েছি অলরেডি যেগুলো স্টুডেন্টরা আপনারা মেল করে আমাকে জানিয়েছেন তো সেই টপিকগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো চিন্তা করবেন না সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন বিশাল বড়ো বেস্ট অফ লাক সবাইকে হোক কলোরাও